إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى যার দিল ভাই এ ভুবনে কাঁদে না নবী প্রেমে যার দিল ভাই এ ভুবন রোজা সরে ভাই জান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সুনত কালেমা তৌহিদ বামিতে মুহাম্মদ হাবিবের পাশে হাবিব বন্ধুর পাশে বন্ধু বসা কালে মাতে আসে প্রমাণ বেলাগাল বিকামালি সুনত জমিও সরি মালিকুল মুলকের শাহনশাহী আসমান শুকর করি
হাবিব রহমান মেরে বাবা জান সাহেব সুলতান আমিরুজ্জামান আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে দশ দিন ব্যাপী ১৭তম শাহাদাতে কারবালা মাহফিলের আজকের অধিবেশনে আমির ভান্ডার দরবার শরীফ আল্লাহর ওলির কদম মোবারকে একটু বসার এবং আসার সুযোগ যে রব্বে খোদা আমাদেরকে দান করছেন, সে আল্লাহ শাহনশাহী আলিশান আসমানি আলিশান শাহনশাহী দরবারে আমরা সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ, শুকর করি সে আল্লাহর যিনি আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন হাবিবুল্লাহ কঠিন মেহশরের মাকামে মাহমুদের অধিপতি হাউজে কাউসারের মালিক সে আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করেছেন, সেই জন্য আল্লাহ শাহনশাহী আলিশান আসমানে আমরা সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মোতারাম উপস্থিতি বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ, শোনার আগে আমাদের দিলটাকে নরম করতে হবে, দুনিয়ার থেকে জুদা করে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে নিজের দিলটাকে রুজু করে দিতে হবে। যদি করতে পারেন তাহলে শহাদে কারবালার আলোচনা শুনলে আপনাদের হৃদয় বিগলিত হবে এবং ভালোবাসা সৃষ্টি হবে, আর এই শ্রবণের মাধ্যমে চোখ দিয়ে পানি আসার সাথে সাথে বান্দার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে শহাদে কারামের কদমের গোলাম হিসেবে আল্লাহ কবুল করে নিন। মুতারাম হাজিরিন, আমি সরাসরি আলোচনায় চলে যাব, ঐতিহাসিক নির্ভর একটি আলোচনা। আইম্মে কারাম যুগ যুগ ধরে এর উপরে অনেক কিতাব লিখেছেন, আমি তারই ধারাবাহিকতায় ওনাদের লেখনী কিতাব থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। দশই মহররম এক থেকে দশ তারিখ পর্যন্ত, পহেলা মহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালাতে উপস্থিত হয়েছিলেন, সাতই মহররম থেকে ওনার পানি বন্ধ করে দেওয়া হল, উপস্থিতি আপনারা জানেন মরুর অঞ্চলে পানি বন্ধ করলে কতটা কঠিন এবং অসহজ, কতটা জটিল বিপদের সম্মুখীন হতে হয় এটা আপনারা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেন। তো পহেলা মহররম থেকে সাতই মহররম পর্যন্ত ষষ্ঠ তারিখ সন্ধ্যা পর্যন্ত খুব চেষ্টা করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদি বাহিনীদেরকে বোঝানোর জন্য। তো ইয়াজিদি বাহিনী এক এক করে প্রায় ২২,০০০ সৈন্য ওনার পোড়া কাফেলাটাকে ঘিরে ফেলল। ২২,০০০ সৈন্যের যিনি প্রধান সেনাপতি তিনি বিশ্ববিখ্যাত সেই দশ সাহাবি আশার ইবন, পৃথিবী থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল, শুধু সম্পদ এবং টাকার কারণে ক্ষমতার লোভে সেই দিন নিজের ইমান ও ইকিনকে জলাঞ্জলি দিয়ে আওলাদে রসুলের বিরুদ্ধে প্রথম দুশ্মনীর কাতারে ২২,০০০ সৈন্যের নেতৃত্ব দিয়েছিল। বাবা, সম্পদের কাছে মানুষের ইমান বিক্রি হয়, তার বাস্তব প্রমাণ হলো এটা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এত আশিক সাহাবী ছিলেন, সেই দিন উনি যদি জিন্দা থাকতেন তাহলে সন্তানের বিরুদ্ধে তিনি তলোয়ার ধরতেন, আওলাদে রসুলের পক্ষে তিনি যুদ্ধ করতেন, কথা বলেন ঠিক না? পহেলা মহররম থেকে ৬ তারিখ পর্যন্ত খুব চেষ্টা করলেন, ২২,০০০ সৈন্য ঘিরে ধরলেন। ৭ই মহররম সকালবেলা ঘোষণা আসলো
যদি ইয়াজিদের বায়াত মানো ছেড়ে দেওয়া হবে, যদি বায়াত না মানো পানি বন্ধ হবে। আজকে থেকে ফরাত নদীর পানি বন্ধ, যদি বায়াত মানো তো পানি পাবে, বায়াত না মানলে পানি পাবে না। আচ্ছা, আপনারা বলেন আউলাদে রসুল যার শরীরে আল্লাহর হাবিবের পবিত্র রক্ত প্রবাহিত, মিথ্যার কাছে তিনি মাথা নত করতে পারে? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, বাপ আসে না নাই? কেন বললাম, বুঝার জন্য বলতেছি। এরা হলো সেই ডাকাত, যেই ডাকাত ইমান চুরি করলে ইমান আর পাওয়া যায় না। দুনিয়ার ডাকাতে যদি আপনার সম্পদ চুরি করে আবার সম্পদ পাবেন, কিন্তু এই ডাকাতের দল যখন একবার ইমান চুরি করবে আপনি আর কোনোদিন ইমান খুঁজে পাবেন না, আপনাকে বেঈমান বানায় কবরে পাঠাবে। খুব মনোযোগ। এই ডাকাতের দলদের কথা হলো, ইমাম হুসেন যদি কারবালাতে হকের উপরেই থাকতেন, তারা বলতেছেন ইমাম হুসেন যদি কারবালাতে হকের উপরেই থাকতেন, কি বুঝলেন? যারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর হক বেহকের প্রশ্ন তুলে, যারা আউলাদ রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু হক ছিলেন না এই কথা বলে কারবালার ইতিহাস টেনে ইমাম হুসেইনকে যারা দোষী দোষারোপ করতে চেষ্টা করে, এরাই হলো বর্তমান জামানার ইয়াজিদ। কথা বলেন ঠিক না বেঠে? দাড়ি থাকলে কি আর পাগড়ি থাকলে কি আর জুব্বা থাকলে কি আর সহি হাদিস থাকলে কি বা কালেমার আজান তার জবানে থাকলে কি, কোরআনের সুন্দর তেলাওয়াত তার জবানে থাকলে কি, হাদিসের সুন্দর তুকরির আর বয়ান তার জবানে থাকলে কি? খোদা কি কসম করে বলি, আউলাদে রাসূলের যুদ্ধে ইয়াজিদের পক্ষ নিয়ে যারা কথা বলবো ওরাই আসল বর্তমান জামানার দ্বীনের মুনাফিক ইহুদিদের দালাল। কোনো সন্দেহ? কিন্তু এগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ অঞ্চলে শহাদা কারবালা মাহফিল কি অনেকে বুঝেই না? আমাদের অঞ্চলে মহরম মাস আসলে হাজারো মসজিদে ওয়াজ হবে, ইয়াজিদ কোনো দোষী ছিল না, সে খুব ভালো মানুষ ছিল, বলেন এই সমস্ত ইমামের পিছনে নামাজ হয়, এদের পিছনে নামাজ পড়া আর শয়তানের পিছনে নামাজ পড়া তফাত নাই, কোনো তফাত নেই, কোনো তফাত নেই। কিন্তু এইরকম আজাজিল জীবন্ত ইবলিস আমাদের সামনে দাঁড়িয়ে আর জুব্বার ফাঁকদের ঘন্টা মরিতে ঘুরে বেড়ায়, আমরা বাপ মনে করছি খুব সাইকুল হাদিস। খুবই মনোযোগ, সময় কম, কথা আমার বেশি, সরাসরি ওয়াজে চলে যাচ্ছি। সাতই মুহররম ইমাম হুসাইন যখন পানি বন্ধ করে দেওয়া হলো, নয় মুহররম রজনী এসে গেছে পানি নাই, পানির অভাবে আউলাদে রাসূলের পোড়া কাফেলার ভিতরে নীরব হাহাকার চলতে লাগলো। ছোট্ট কোলের বাচ্চাটাকেও সেদিন পানি দেওয়া হয় নাই। আউলাদে রাসূল বহু চেষ্টা করলেন পানি আনার জন্য, কিন্তু একটাই কথা, বায়াত মানো পানি দিব, মা না মানলে পানি হবে না। আউলাদে রাসূলের একটাই কথা, নিজের জীবনের সব দিতে পারি, নানার সুন্নতকে জমিনে ভুলণ্ডিত হতে দেব না। উহুদের জমিনে যেই দান শহীদ করে দিয়ে আমার নানাজি কালেমার দাওয়াত তামাম দুনিয়াতে পৌঁছাইছে, যে দিন রেখে গেছে, আদর্শ রেখে গেছে, আমি আজকে হুসেইন যদি বাতিলের কাছে মাথা নত করি, আমার নানার আদর্শ চিরদিনের জন্য ভুলণ্ডিত হবে, আমার নানার উম্মতের সারা জীবন বাতিলের কাছে মাথা নত করে থাকবে, কোনোদিন তারা মাথা উঁচু করতে পারবে না। সেই দিন ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে রাহমাতুল আলামিনের দিন কোনোদিন মাথা নত করবে না। এই কালেমার পতাকা সারা জীবন আকাশে উঠতেই থাকবে, বন্ধ হবে না। খুবই মনোযোগ দেন, হযরত ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু আনহু সাতই মুহররম, দশই মুহররম দিন, নয় মুহররম দিন যায় রাত্রিবেলা আওলাদ রসুল সবাইকে কাছে ডাকলেন, মশাল বন্ধ করে দিলেন। মশাল বন্ধ করে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে সবাইকে ডাকলেন, 72 জন পুরুষ, 100 জন নারী, পুরুষ দিয়ে 100 জনের একটা ছোট্ট কাফেলা, সবাইকে ডেকে বললেন, ও আমার সাথীরা, আকিলের সন্তানেরা, আমার আত্মীয় স্বজন, আমি মশালের আলো বন্ধ করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে, মদিনার রাস্তা ধরো তোমরা, যে যেমনি পারো পথ ধরে তোমরা এই রাত্রিবেলায় পলায়ন করে চলে যাও, কারণ ইয়াজিদ আমাকে শহীদ করে দেওয়ার পরে তার রাস্তা পরিষ্কার হয়ে যাবে, ও চায় আমি শহীদ হয়ে গেলে তার খেলাফতের দরজা, রাজত্বের দরজা খুলে যাবে, কোনো চিন্তা তার থাকবে না। ইয়াজিদের সাথে আমার দুশ্মনী, ইয়াজিদ আমাকে দুশ্মন বানিয়েছে, তোমাদের সাথে তো তার কোনো দুশ্মনী নাই রে, তোমরা রাতের আধারে চলে যাও। সেই দিন 72 জন আশিক রসুল ডুকরিয়ে কেঁদে বলেছে, হুসাইন গো ময়দানে আসছি একা ফেলে চলে যাওয়ার জন্য না, মেহশরের কঠিন মাঠে রহমাতুল আলামিন যখন জিজ্ঞেস করে হুসাইনের সাথীরা, রে আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে রাতের আধারে অন্ধকারে তোমরা কেন পালাইছো, জবাব দিব কি সেই দিন হুজুর মেহশরের মাঠে রহমতের নবীর দরবারে জবাব হবে কি আমাদের, ক্ষমা করে দেন, জীবন তো একটাই, এই একটা জীবন আপনার কদমে এই ময়দানে কুরবানি করার একটু সুযোগ করে দেন, জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম জাইনুল আবেদীন কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী, উনি ব্যতীত আওলাদ রসূলের পরিবারে আর কোন পুরুষ মানুষ বেঁচে ছিল না। উনি বলতেন, দুনিয়ার মানুষ শেষ, আমি সেই দিনের বেঁচে যাওয়া একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিলাম, আমি একমাত্র চাক্ষুষ সাক্ষী, বেঁচে যাওয়া সাক্ষী, আমি সেই দিন নিজ চোখে চোখে সব দেখেছি, অসুস্থ হয়ে উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা রেখে আমি শুয়েছিলাম, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, আমি সেই দিন লক্ষ্য করলাম আমার আব্বা হুজুর সারা রজনী ভরে ভরে ইবাদত করলেন, আর আমার সাথীরা পরিবারের লোকজন কেউ ওই রাত্রিবেলা ঘুমান নাই, সারা রাত জেগে জেগে তারা ইবাদত করলেন, তাহাজ্জুদের নামাজ হয়ে গেল, ফজরের আজান পড়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিবিরেও ফজরের আজান হলো, ইয়াজিদের শিবিরের মধ্যেও ফজরের আজান হলো, দুই আজানের কত তফাত, দুই আজানের কত তফাত, কত তফাত দুই আজানের, এক আজানের ভিতরে ইশকি রসুলের ঘিরান আছে, অন্য আজানে দুশ্মনের রসুলের গন্ধ পাওয়া যায়, এখানেও কালেমার সাক্ষী, ওই আজানেও কালেমার সাক্ষী, জন্য আল্লাহ ইকবাল বলেছেন, মগজ করা রুহে ইমা জানে দিন হাসতে হবে রহমতুল্লিল, কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা যেখানে নাই কোরআন ইমান কিন দিন বাবা সেখানে নাই, কথা বলেন ঠিক না বেঠে, ও সুন্নি মুসলমানের মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যায়, যেখানে যায় যার কানে আওয়াজ দিলটাকে নরম করে দিয়ে শুনিয়া যান, ইমাম শিবিরেও আজান করলো, বেঈমানদের শিবিরেও আজান হলো, ইমাম শিবিরেও নামাজ হলো, বেঈমানদের শিবিরেও নামাজ হলো, বুঝে যাবেন কোন নামাজ হক আর কোন নামাজ বাতিল, বুঝে যাবেন কোন নামাজ অরিজিনাল কোন নামাজ ডুপ্লিকেট,
বুঝে যাবেন কোন নামাজে জান্নাত, কোন নামাজে জাহান্নাম, বুঝে যাবেন কোন আজানে জান্নাত, কোন আজানে জাহান্নাম। মুসলমান খুবই মনোযোগ, দুই শিবিরে আজান হলো, দুই শিবিরে নামাজ হলো, নামাজ শেষ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন সবাইকে নিয়ে, দোয়া হয়ে গেল। দোয়া হয়ে যাওয়ার পরে সবাইকে বললেন, সাথীরা, আপনজনের কাছ থেকে বিদায় নেওয়ার কোনোদিন কোনোদিন আপনজনের কাছ দেখা হবে না। মনে রাখবে আজকে রজনী শেষ রজনী, রজনীর পর আর কোনো রজনী আসবে না। হযরত ইমাম হুসাইন যখন সবাইকে বিদায় দিলেন, সবাই চলে গেল যার যার কাছ থেকে, আপনজনের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। সন্তান গেছে মার কাছে, স্বামী গেছে বিবির কাছে বিদায় নিতে। বিদায় নেওয়ার সাথে পরে ইমাম হুসাইন ডান পাশে হযরত আব্বাস আলামদারের হাতে কালেমার পতাকা দিলে, দিয়ে বলেন, আব্বাস আলামদার জীবন দিবি কিন্তু নানার পতাকা তুই জমিনের মধ্যে পড়তে দিবি না, জীবন দিবি এই পতাকা যেন জমিনের মধ্যে পড়ে না যায়। পতাকার নিচে যদি থাকো তাহলে ওই পতাকায় নিয়ে মেহশরের মাঠে উঠতে পারবা, পতাকা ছেড়ে যদি চলে যায় পতাকার কাজ পতাকা করবে। পতাকাওয়ালার মালিক আর পতাকা যিনি উড়িয়েছেন তিনি রাহমাতুল্লিল আলামিন, পতাকা উড়বে। আমরা যারা পতাকার নিচে আসি আমরা ধন্য, যারা পতাকা ছেড়ে দিয়েছে ওদের বদ কপাল বদনসিব। আব্বাস আলামদারকে বলা হলো, রে আব্বাস আলামদার জীবন জীবি পতাকা পড়তে দিবি না। হুজুর জীবন চলে যাবে কিন্তু রহমতের নবীর কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। প্রচন্ড ওই কঠিন সেই দিনে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উটের পিঠের উপরে সওয়ার হয়ে 70-72 জনের একটা ছোট্ট কাতার করে জীবনের শেষ নসিহত আর ওসিয়ত করার জন্য তিনি গেলেন। ইয়া দিদি 22,000 সৈন্যের সামনে দাঁড়াইল, ডেকে বললেন, ইয়াজিদের সৈন্যরা তোমরা এখনো আমার নানার উম্মত, আমার বিরুদ্ধে যখন তলোয়ার চালাইবা তোমরা একটা দল হব, আমি আর একটা দল হব, তোমরা বেহক হবে আমি হক হব। শোনো গো তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই আমাকে সাহায্য করবা, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই, তোমাদের ভিতরে কি একজন মুসলমান নাই আমাকে সাহায্য করবা আজকে। সেই দিন আওলাদে রাসূল আওলাদে রাসূল আওলাদে রাসূল ওদেরকে ডেকে বলেন, এ কুফাবাসী, রে ইরাকবাসী, তোমরা আমাকে দামাত করে এনেছ, আমি তো ইচ্ছা করে আসি নাই, আমি তো ইচ্ছা করে আসি নাই, তোমরা দাওয়াত করে এনেছ, এই যে চিঠি অমুকের বেটা অমুক, এই যে তোমার নামের চিঠি। ওরা বলল, না আপনাকে আমরা দাওয়াত করি নাই। ইমাম হুসাইন বললেন, ওরা ইয়াজিদের সৈন্যরা তোমরা কি আমাকে চিনো না, আমি শেরে খুদা আলীর বেটা ইমাম হুসাইন, আমার বড় ভাই হাসান, আমার নানার কোনো সাহাবী যদি তোমাদের মধ্যে থাকে জিজ্ঞেস করো আমার নানা কি বলেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সরদার, ধর্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখলে কেমন হতো।
নবীর যুগে বলে আস্ত বেশে হজরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে আমার নবীর যুগে হলে কেমন হতো, সালাতু নিয়া জীবনে কোনোদিন অন্যায় ভাবে আমি কাউকে আঘাত করি নাই, জীবনে কোনোদিন আমি মিথ্যা বলি নাই, জীবনে কোনোদিন আমি মানুষ ঠকাই নাই, জীবনে কোনোদিন আমি কাউকে গালি দিই নাই, জীবনে কারো হক আমি কোনোদিন নষ্ট করি নাই, জীবনে কোনোদিন আমি জীবনে কোনোদিন আমি নামাজ ছেড়ে দিই নাই, আমি আমার নানার আদর্শ থেকে কোনোদিন সরে আসি নাই। ও আজকে দাওয়াত করে নেছ, কারবালা পর্যন্ত আমাকে ঘিরে রেখেছ, আজকে তিন দিন হলো আমার পরিবারের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছ, তোমাদের দৃষ্টিতে না হয় আমি অপরাধী হতে পারি, আমার ছোট্ট বাচ্চারাও তো কোনোদিন অপরাধ করে নাই, তোমরা পানি বন্ধ করেছ, বাবা হয়ে আমি বাচ্চাদেরকেও পানি দিতে পারি নাই। এই হৃদয় বিদারক কথাগুলিও সেই দিন তাদের মনে দাগ কাটে নাই, মায়া লাগে নাই, মায়া লাগে নাই, মায়া লাগে নাই। সেনাপতি আমার একটা বর্ষা হাতে নিয়ে সেনাপতি আমার আহ্লাদে রসুলের দিকে বর্ষা নিক্ষেপ করে বলেন, হুসাইন সাক্ষী থাকো আমি তোমার দিকে সর্বপ্রথম বর্ষা নিক্ষেপ করি। ইমাম হুসাইন বললেন, সেনাপতি আমার মেহসরের কঠিন মাঠে রাহমাতের নবীর সামনে তুমিও দাঁড়াইবা আমিও দাঁড়াইব, সেই দিন বুঝবা কে হক আর কে বাতি। আমার নানার চরিত্র সুন্নত হলো, মুসলমান কখনো আগে আঘাত করে না, মুসলমান আক্রান্ত হওয়ার পরে জবাব দেয় ওরা আমাকে আগে আঘাত করেছে, আর সময় নেই আজকে যুদ্ধ হবে, আজকে আমাদের জীবনের শেষ দিন রে, আর কোনোদিন আমাদের জীবনের সূর্যের উদয় হবে না রে, সাথীরা তৈরি হয়ে নাও। প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচণ্ড যুদ্ধে আওলাদে রসূলের বাহিনীর সামনে 22,000 ইয়াজিদি সৈন্য দাঁড়াইতে পারতেছিল না। সেনাপতি আমর চিন্তা করলে এইভাবে হবে না, এক এক করে মল্ল যুদ্ধ দিয়ে ডেকে এনে হত্যা করতে হবে, নতুবা তাদের সাথে পারা যাবে না, কারণ হাশিমি রক্ত আর আল্লাহর রসুলের রক্ত যাদের শরীরে প্রবাহিত, শেরে খুদা আলীর রক্ত যার শরীরে প্রবাহিত, এদের সাথে কোনোদিন যুদ্ধ করে পারা সম্ভব হবে না রে। মল্ল যুদ্ধ ডেকে এনে তাদেরকে হত্যা করা লাগবে। হযরতে ইমাম হুসাইনকে প্রস্তাব দিল, আমরা মল্ল যুদ্ধ করতে চাই। আওলাদে রসুল বললেন, আমরা নবীর বংশের সন্তান, বাতিলের কাছে কখনো মাথা নত করি নাই, আজকেও করব না, তোমাদের চালাকি বুঝতে পেরেছি, কিন্তু না আমরা এখানে শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য এসেছি,
নানার দিনের জন্য শহীদ হওয়ার জন্য এসেছি, পালিয়ে যাওয়ার জন্য আসি নাই। আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়া সুন্নিরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য রসূলে কারীমের ইজ্জতের জন্য আল্লাহর উলুদের পক্ষে জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হলে আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি না নাই? মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মল্লযুদ্ধ হলো, শহীদ হতে হতে একে একে সবাই শহীদ হতে লাগলো, শেষ পর্যন্ত হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু 19 বছরের বয়স, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার সাথে এক মাস আগে কেবল শাদী হয়েছিল, মেহেদির দাগ তখনও হাত থেকে মুছে যায় নাই। ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক পরে ইমাম হুসাইনের সামনে দাঁড়ায় বলতেছিলেন, চাচা হুজুর বিদায় দেন, আর কোনোদিন দুনিয়াতে দেখা হবে না। ইমাম হুসাইনের চোখ বেয়ে পানি গড়তেছিল, ডেকে বললেন, রে কাসেম, আমার বড় ভাই শহীদ হয়ে যাওয়ার পরে তোমাদের চেহারা দেখে আমি দুঃখ মিটাই রাখতাম, তুমি যদি চলে যাও তোমার মার কে খেদমত করবে? ইমাম কাসেম বললেন, চাচা হুজুর, এই ময়দানে আমার কত সাথীরা ঘুমাই গেছে, আমার কত প্রিয়জন এলো এই ময়দানে ঘুমাই, শহীদার শাহাদাতের রঙে সুদা পান করে তারা ঘুমাইতেছে, আমার মন চায় এই ময়দানে আমি ঘুমাই থাকি, ক্ষমা করে দিবেন আমাকে, মাফ করে দে, একটি জীবন আপনার কদমে কুরবানি করার জন্য আসছি। ওরা আমার আব্বা জানকে শহীদ করেছে, আপনাকে শহীদ করার জন্য ওরা কুফা পর্যন্ত দাওয়াত করে এনেছে। আমি জানি ওরা আমাদের চোখের সামনে আপনাকে নির্মম ভাবে হত্যা করবে। এই দৃশ্যকে দেখার আগে আমি কাছে শাহাদাতের রঙে সুদা পান করতে চাই, ফিরাবেন না আমাকে, অনুমতি দেন জিহাদের ময়দানে আমি ফিরে যাব। হযরত ইমাম কাসিম শহীদ হলেন জিহাদে, যে আলী আকবর যুদ্ধের পোশাক পরে আসছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় সন্তান, যুদ্ধের পোশাক পরে বাবার সামনে দাঁড়ায় বলতেছিলেন, আব্বা হুজুর বিদায় দেন, দুনিয়াতে আর দেখা হবে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে চাইতেছে। পৃথিবীর কোন বাবা পারে রে সন্তানকে নিজের চোখের সামনে এইভাবে বিদায় দিতে? হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, আলী আকবর, তুমি তোমার মায়ের খেদমতে চলে যাও। বলল, আব্বা হুজুর, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে ঘুমায়, আমার কত সাথীরা এই জমিনে ঘুমাইতেছে গো, আমাকে ফিরাবেন না, আমার শাহাদাতের লিপসা লেগে গেছে, আমাকে ফিরাবেন না, একটা মাত্র জীবন আপনার কদমে কুরবানি নজরানা পেশ করে আসি, সুযোগ করে দেন আমাকে, দয়া করে ফিরাই দিবেন না আব্বা। সেই দিন ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন, প্রচন্ড যুদ্ধ হয়, সেরে খুদানি রক্ত যার শরীরে প্রবাহিত সে তো দমে যাওয়ার পাত্র ছিলেন না, বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে ইমাম আলী আকবর বাবার কাছে ঘুরা দাবড়ায় ফিরে এসে বলেন, আব্বা জান, যদি পারেন এক পেয়ালা পানি যদি আমাকে দিতে পারতেন, আব্বা জান, প্রচন্ড কষ্টে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আব্বা জান আমার সহ্য হয় না। ইমাম হুসাইন চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছিল, আলী আকবর,
পানির অভাবে কলিজা শুকিয়ে গেছে রে, আমি হুসাইনি ফোরাত থেকে পানি আনতে পারি নাই, বাবা হয়ে সন্তানকে পানি দিতে পারি নাই রে আলী আকবর। তবে শোনো শোনো রে আলী আকবর, তোমাকে কিছু কথা শোনাই। আমার আব্বা তো জেহাদের জন্য বাড়ি রেখে বহু দূরে চলে যাইত, আমরা বাড়িতে একা পড়ে থাকতাম, বহুদিন পর্যন্ত আমাদের ঘরে অভাব ছিল, খাবার থাকতো না, পানি থাকতো না আমাদের ঘরে, ক্ষুধার যন্ত্রণা, পানি পিপাসা ঘরের মধ্যে, মায়ের কাছে বসে বসে কাঁদতাম। রহমাতুল আলামিন নানাজাত আমাদের দুঃখের কথাগুলি শুনে দূর থেকে বাহির থেকে ফিরে এসে আমাদের ঘরে দৌড়ায় আসতে। পৃথিবীর কারো কাছে দুঃখের কথা না বললে নানার কাছে বলতাম রে আলী আকবর, প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার অভাবগুলি নানার কাছে জানাইত, যখন জানাইতা নানা যার তার পবিত্র জিহ্বা মোবারক আমাদের মুখের মধ্যে যখন লুকায় দিত, নানার জিহ্বা মোবারক চুষতে দেরি হইত রে, আমাদের কলিজাগুলি ঠান্ডা হইতে দেরি হইত না, আমাদের কলিজাগুলি ঠান্ডা হতে দেরি হত না রে আলী আকবর। আজকে আমি আমার জিহ্বা বের করে দিচ্ছি, একটু চুষে আরাম করে যাও, দেখো আমার নানা হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় দাঁড়ায় রয়েছে। চিৎকার করে বলা যাবে কি আর আজকে আমরা সদায় কারবালার মাঠ পাই নাই, আমরা তোমার জমানায় তোমার হাবিবের জমানায় আমরা জন্ম নিতে পারি নাই, কিন্তু আল্লাহর অলির কদমে আমির ভান্ডার শরীফের আল্লাহর অলির কেদমতে বসে আমরা আজকে চোখের পানি নাজরানা দিই। ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরাই দিবেন না এই নাজরানা কি কবুল করে সদায় কারবালার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো নিদান কালে থাকি নবীজি আমার শিওরে করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবী গো মায়াবী নজরে, তরাইয়া লইয়েন হাশর মাজারে, তরা হাশর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ দীর্ঘ আলোচনা আবার হৃদয় বিদারক, আবার বলি দিলটাকে নরম করে দেন। আল্লাহর কসম আমাদের এমন কোনো নামাজ নাই যেটা আল্লাহর সামনে দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোনো রোজা নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন, এমন কোনো সৎকা হওয়া আমরা করতে পারি নাই যেটা দিয়ে বলবো আল্লাহ মাফ করে দেন। মেশরের কঠিন মাঠে ডাক দিয়ে বলবো ইয়া আল্লাহ আমাদের জীবনের কিছুই নাই, তোমার অলির দরবারে বসে আওলাদ রাসূলের কষ্টের কথাগুলি শুনে শুনে চোখ বেয়ে বেয়ে পানি পড়েছিল, এই পানিগুলি নজরানা দিলাম আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন, আপনার হাবিবের প্রেমে আমাদেরকে মাফ করিয়া দেন। আমি ফরিদের বিশ্বাস, আমি ফরিদের বিশ্বাস, আল্লাহ আমাদেরকে ফিরাবে না, আল্লাহর নবীর কদম থেকে আমাদেরকে জুদা করে দেবে না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দশই মহরম হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ছোট্ট শিশু আলী আকবরকে কোলে করে শাহর বানুষেছেন স্বামীর স্বামী পারস্য সাম্রাজ্যের নাতনি ছিলেন তিনি। যুদ্ধে পরাজিত হওয়ার পরে মদিনায় রেস্ট হয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথে শাদি বসিয়ে দিয়েছিলেন। স্বামীর সামনে ছোট্ট শিশুটাকে কোলের মধ্যে করে শাহর বানু সেদিন ডাক দিয়ে বলল, স্বামী আপনার সাথে ওদের দুশ্মনী হতে পারে কিন্তু এই ছোট্ট আলী আকবরের সাথে তো তাদের কোনো দুশ্মনী নাই। স্বামী গো ওকে একটু কোলে করে নিয়ে যান, আজকে তিন দিন হলো আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আমার স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে, আমি আমার বাচ্চাটা তিন দিন পর্যন্ত কাঁদতেছে, কান্না বন্ধ হয় না, আমি মা হয়ে আমি এই ছোট্ট বাচ্চার কান্না কেমনে সহ্য করি বলে, যদি পারে বুকে করে কোলে করে একটু নিয়ে যান, ওদেরকে আমার বাচ্চাটাকে দেখা দেখলে মায়া লাগতে পারে। বড় আশা নেই মানুষে ছোট্ট আলী আকবরকে কোলে করে নিয়ে গেল। বাইশ হাজার ইয়াজিদের সামনে দাঁড়ায় বলে, ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে না, তোমাদেরকে অনুরোধ করি মিনতি করি আমাকে একটু পানি দাও, আমি বাবা হয়ে আমার সন্তানকে পানি দিতে পারি, আজকে তিন দিন হলো আলী আকবরের কান্না বন্ধ হয় না রে। যদি বিশ্বাস না করো আমার আসগরকে নিয়ে তোমরাই পানি পান করায় দাও, আমি দিয়ে দিচ্ছি তোমরা, আমি আলী আকবরকে পানি পান করায় ফিরে দাও। নিষ্ঠুর বেঈমানদের মনে সেই দিন মায়া লাগে নাই, দয়া লাগে নাই, দয়া লাগে নাই। বেঈমান লিখে বলে, হুসাইন অপেক্ষা করো রে, জনমের পানি তোমাকে পান করাইব। বিষ্মাকাতি ইমামের দিকে সুরে মারা তীরটা এসে ইমাম হুসাইনের কোলের মধ্যে রাখা ছোট্ট শিশু আলী আকবরের গলা ধরণ কর, কলিজা বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে বাচ্চাটা শহীদ হয়ে ফিনকি মেরে মেরে তাজা রক্তগুলি বাবার কোল ভিজিয়ে দিল। ইমাম হুসাইন সন্তান থেকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকে বারবার দেখে বলি, আল্লাহ আপনি সাক্ষী থাকে, ওরা আমার সন্তানটাকেও শহীদ করেছে, পানি দেয় নেই। আরে ওই বুঝি রে যাই রে শুনা কার বাবার মত জানি, কান্দে ইমাম হুসাইন বিনয় করে আলী আকবরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করে আলী আকবরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মত জানি, সন্তানকে বুকে করে তাবুর পাশে যে ডাক দিছি, বিবি আসো গো আমি আসগরকে পানি পান করায় নিয়ে আসি।
বিবি দৌড়ায় বের হয়ে আসছে, দেখে বাবার কোলের মধ্যে সন্তানের লাশ। হযরত ইমাম হুসাইন দেখে বলে, বিবি রে, আমি আমার আজগর কে এমন পানি পান করাইছি, দেখো আমার নানা রহমাতুল্লিল আলামিন থেকে হাউজে কাউসারের পানি পান করেছে। বিবি রে, বিবি রে, তুমি তাকায় দেখো আমার আজগর কে এমন পানি পান করাইছি, আর কোনোদিন তোমার কাছে পানির জন্য বিরক্ত করবে না, কোনোদিন তোমাকে কষ্ট দেবে না। বিবি রে, আমার আজগর কে এমন পানি পান করাইছে, আর কোনোদিন তোমাকে কষ্ট দেবে না। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি সেই দিনের বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী ছিলাম, আমার আব্বা হুজুর এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন, কালেমার পতাকা হাতে এসে বললেন, ভাই যান, এতক্ষণ পর্যন্ত পতাকা ধরে রাখছি ভুলম্বিত হতে দেই নাই, চোখের সামনে সবাই শহীদ হয়ে গেছে, পানি বিনিময়ে ওরা আজগরকেও শহীদ করেছে। এক একটা শাহাদাত আবার করে দেওয়ার ভিতরে বিভিন্ন হাজারবার মৃত্যুর চাইতে বড় কষ্ট আমার হয়, আমাকে একটা মশক দেন, ফোরাত থেকে পানি নিয়ে আসি। হযরত আব্বাস আলামদার পানি আনতে গেলে যাই দেখলেন হাজার হাজার ইয়াজিদি সৈন্যরা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলেন, তোমরা কারা, মুসলমান না খ্রিস্টান না ইহুদি? ওরা বলল, আমরা মুসলমান। যদি তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করেই থাকো, ইমাম শিবিরের জন্য আমি একটা মশক আনছি, এই মশক পরে একটু পানি দাও, সবাই পানি তৃষ্ণায় আর্তনাদ করতেছে, যদি তোমরা মুসলমান দাবি করো। ওরা বলল, রে আব্বাস আলামদার, জীবন চাইলে নিয়ে চলে যাও, পানি হবে না। হযরত আব্বাস আলামদার বললেন, পানি না নিয়ে আমি ফিরে যাব না, আমার জীবন চলে যাবে, যাবে ময়দানে জীবন দেওয়ার জন্য আসছি, ঈমান বিক্রি করার জন্য আসি নাই, শাহাদাতের জন্য এসেছি, বেঈমান হওয়ার জন্য আসি নাই। সুন্নিরা, জমিনে হায়াত আমাদের একবার, মৃত্যু আমাদের একবার, বেঈমান হয়ে কবরে যাব না, ঈমানদার হয়ে নবীর আশেক হয়ে কবরে যেতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা আল্লাহর ভুল ধরে, আজকে যারা আল্লাহর রাসূলের আব্বা আম্মাকে কাফির জাহান্নামী বলে, আজকে যারা ইলাহি মিলাদুন্নবীর তাবারুককে পায়খানার সাথে তুলনা করে, আজকে যারা হুজুরে কারীমের হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ইয়াজিদ নামে নাকি হযরত পিছনে রাহমাতুল্লাহি ব্যবহার করে, ওরাই জমানার দাজ্জাল, ওরাই ইহুদিদের দালাল, কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান, খুব সাবধান করে বলে যাচ্ছি, তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলাম, এরাই তো আসলে এজিদেরই চালা দাড়ি টু।